টিনিয়াসোলিয়াম বা ফিতা কৃমি মানুষের অন্তঃপরজীবী। এদের পর্ক টেপওয়ার্ম বলা হয়। যেসব দেশে খাদ্য হিসাবে শুকরের মাংসের প্রচলন আছে সেখানে এদের দেখতে পাওয়া যায়। প্রাণীজগতে এদের অবস্থানের মূলত পর্ব প্লাটি হেলমেন্টিস এবং ক্লাস সেস্টয়েডিয়ার মধ্যে ধরা হয়। সিলেবাসে টিনিয়াসোলিয়ামের তার জীবন ইতিহাস, কেমনভাবে সে রোগ বিস্তার করে, তার স্বভাব, পোষক কারা এবং কোন তার জীবনচক্রের কোন দশাগুলো ক্ষতি সাধন করে, এগুলি মূলত প্রশ্নে আসে। জু বাংলায় নিয়মিত অডিও ফাইলগুলো আমরা লোড করছি, তাতে বিভিন্ন অডিও বুক, সম্ভাব্য প্রশ্ন আলোচনা থাকবে। এখনও জু বাংলা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে নোটিফিকেশনের আপডেটগুলো পাওয়ার জন্য। প্রাণীজগতে অবস্থানগুলোর সঙ্গে এরা যে ধরনের রোগ সৃষ্টি করে, যে নির্দিষ্ট লক্ষণ আমরা আলোচনা করব, সেগুলোকে আমরা টিনিওসিস রোগ বলা হয়। এখন স্বভাব এবং বাসস্থান যদি আমরা দেখি, পরিণত পরজীবী যারা, তারা মানুষের ক্ষুদ্রান্তে, বলা ভালো আপার জেজুনাম অঞ্চলে বসবাস করে এবং জেজুনামের ঝিল্লি পর্দায় হুক ও সাকারের সাহায্যে আটকে থাকে। সাধারণত মানুষের অন্ত্রে এই যে ফিতাকৃমিগুলো থাকে, একটি বা একাধিক, 20-25টিও থাকতে পারে। এবং এদের এই যে সবসময় যে স্বভাব এবং বাসস্থান নিয়ে আমরা বলছি, বসতি বলছি, সেক্ষেত্রে পোষক নির্বাচনটা গুরুত্বপূর্ণ। দুটি পোষকের মাধ্যমে টিনিয়াসোলিয়ামের ক্ষেত্রে জীবনচক্রটি সম্পন্ন হতে পারে। তার মধ্যে একটি আমরা দেখছি জীবনচক্র, যেখানে আমরা বলি যে এদের এই দুটি দশার জন্য ডাইজেনেটিক বলা হয়, প্রশ্ন আলাদা করে থাকতে পারে। ফিতাকৃমির মুখ্য যে পোষক বা ডেফিনেটিভ হোস্ট, সেটি হচ্ছে মানুষ। এবং পোষকের মধ্যে পরজীবীর যৌন জনন অথবা যৌনচক্রটি সম্পন্ন হয়, তাই সেক্ষেত্রে পোষককে মুখ্য পোষক বলা হয়। ফিতাকৃমির ক্ষেত্রে যে গৌণ পোষক বা ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে শুকর, এক্ষেত্রে অযৌন জনন বা অযৌন চক্রটি সম্পন্ন হয়। এদের দেহের গঠনগত বৈশিষ্ট্য নিয়ে প্রচুর প্রশ্ন থাকে, কারণ জীবনচক্রে যে দশাগুলোর মাধ্যমে এরা পোষকের দেহে ক্ষতি সাধন করে, সেটা তার গঠন সম্পর্কে সঠিক ধারণা থাকলে সেটা উত্তর লিখতে সুবিধা হবে। গঠনগত বলতে গেলে যে ফিতাকৃমির দেহ ওপর নিচ থাকা চ্যাপটা লম্বা ফিতের মতন এবং লম্বায় 2-3 মিটার হতে পারে। পূর্ণাঙ্গ যে পরজীবী দেহটি মস্তক, গ্রীবা এবং দেহখণ্ডকে বিভক্ত, যেটাকে আমরা দেহখণ্ডকে স্ট্রবিলা নামেও ডেকে থাকি। এর সচিত্র একটা বৈশিষ্ট্য পরীক্ষায় কিন্তু বহুবার আসে, কারণ মস্তক ক্ষুদ্র গোলাকার আলপিনের মাথার মতো, 1 মিলিমিটার ব্যাসযুক্ত, এবং তার মস্তকের উঁচু অংশকে আমরা বলি রস্টেল্লাম। সেই যে রস্টেল্লাম, তার ঠিক নিচে দুটো সারিতে, দুটো রোতে ছোট বড় হুক সাজানো থাকে। হুকগুলোর নিচে গোলাকার চোষক বা সাকার অবস্থান করে। হুক এবং এই চোষকের সাহায্যে কিন্তু টিনিয়া পোষকের অংশে আটকে থাকতে পারে। এর পরের যে গুরুত্বপূর্ণ অংশ, সেটি গ্রীবা, ঠিক মস্তকের পরবর্তী 5-10 মিলিমিটার লম্বা অঞ্চল। এখান থেকে স্ট্রোবাইলাগুলো, দেহখণ্ডকগুলি তৈরি হয়। স্ট্রোবাইলাগুলোকে আমরা প্রোগ্লটিডও বলি। পরিণত টিনিয়ার দেহে 800-900টি প্রোগ্লটিড থাকতে পারে। প্রত্যেকটি যে প্রোগ্লটিড দেখছি, তাদেরকে একসাথে যখন আমরা স্ট্রোবাইলা বলি, এবং জননঙ্গ পরিণতি লাভ করে আস্তে আস্তে, তার উপর ভিত্তি করে আমরা বলি যে অপরিণত প্রোগ্লটিড, পরিণত প্রোগ্লটিড এবং গ্র্যাভিড প্রোগ্লটিড। অপরিণত প্রোগ্লটিডের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান হয়ে যায় এবং সংখ্যায় 300-400টি। সেক্ষেত্রে এই পরিণত প্রোগ্লটিডগুলো প্রথম দিকের খণ্ডগুলোর মধ্যে শুধুমাত্র পুং জননতন্ত্র দেখা যায়, শেষেরগুলিতে পুং এবং স্ত্রী জননতন্ত্র দুটিই দেখা যায়। পুং জননতন্ত্র আগে পরিণত হওয়া ঘটনাটিকে আমরা পোট্যান্ড্রি বলে এবং টিনিয়াকে বলা হয় পোট্যান্ড্রাস। তো পোট্যান্ড্রি বা পোট্যান্ড্রাস এইভাবেও প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন আসতে পারে গ্র্যাভিড প্রোগ্লটিড কীভাবে দেখা যায় এই বিষয়ে। তো গ্র্যাভিড প্রোক্লটিড যেটা বলছি আমরা, এই গ্র্যাভিড প্রোক্লটিডগুলি স্ট্রোবাইলার শেষ প্রান্তে অবস্থিত এবং এরা সংখ্যায় 300টি মতন হতে পারে। দৈর্ঘ্য প্রস্থে মানে দৈর্ঘ্যে বেশি হয় অনেকটা প্রস্থের তুলনায়, এবং এদের ভিতরে নিষিক্ত ডিম পূর্ণ শাখান্বিত জরায়ু থাকে। এর পরবর্তী যে প্রশ্ন একটি আমরা দেখছি, যে
অ্যাপোলাইসিস, ফিতাকৃমির যে গ্র্যাভিড প্রোগ্লটিডগুলো কয়েকটি, 5 থেকে 6টি একসঙ্গে ক্ষুদ্র শৃঙ্খলের মতন একটা স্ট্রবাইলার শেষ প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়, এই ঘটনাটাকে বলা হয় অ্যাপোলাইসিস। বিচ্ছিন্ন প্রোগ্লটিডগুলি পোষকের মলের মাধ্যমে, মলের সঙ্গে পোষকের দেহের বাইরে চলে আসে, তারপরে জীবনচক্রের পরবর্তী যে ধাপগুলি সেগুলো আমরা সম্পন্ন হতে দেখি ধাপে ধাপে। টিনিয়া সোলিয়ামের জননতন্ত্রে মূলত একজোড়া ডিম্বাশয়, ডিম্বাশয়দের যুক্তকারী একটি ওভিডাক্ট, ওভিডাক্টের সাথে যুক্ত ইউটেরাস, ভাইটেলাইন ডাক্ট, সেমিনাল রিসেপ্টাকল, ভ্যাজাইনাল ডাক্ট নিয়ে স্ত্রী জননতন্ত্র গঠিত হয়। এছাড়াও ভাইটেলাইন গ্রন্থি এবং মেহলিজ গ্রন্থি স্ত্রী জননতন্ত্রের অংশ। অসংখ্য শুক্রাশয়, শুক্রাশয়দের সংযোগকারী ভাস ইফারেন্স, অনেকগুলি ভাস ইফারেন্স নিয়ে গঠিত একটি ভাস ডিফারেন্স প্রভৃতি নিয়ে পুং জননতন্ত্র গঠিত হয়। ভাস ডিফারেন্স জনন পীরকায় ভ্যাজাইনার পাশ দিয়ে জনন ছিদ্রপথে বাইরে মুক্ত হয়। এরা নিষেকের ফলে দেখা গেছে একসঙ্গে 5 থেকে 10টি ডিমপূর্ণ প্রোগ্লটিড দেহ থেকে বিচ্ছিন্ন হয়। প্রতিটি গ্র্যাভিড প্রোগ্লটিডের মধ্যে প্রায় 80,000 ডিম থাকতে পারে। এখন এই যে নিষিক্ত ডিমের কথা বলি আমরা, প্রোগ্লটিডের জরায়ুতে জমা হতে থাকে নিষিক্ত ডিমগুলি, জরায়ু ক্রমশ বৃদ্ধি পায়, শাখান্বিত হয় এবং সমগ্র প্রোগ্লটিডে ছড়িয়ে পড়ে। নিষিক্ত ডিমের আবরণ থাকে সবসময়, বাইরের আবরণ, ভিতরের আবরণ। বাইরের যে আবরণ সেটিকে ডিম্ব খোলক আমরা এবং ভেতরেরটিকে এমব্রায়ো ফোর বলে থাকি। ধীরে ধীরে যে ভ্রূণটি উৎপন্ন হয় তার মধ্যে 6টি হুক রয়ে যায় বলে আমরা হেক্সাকান্থ বলি। প্রশ্ন আসে হেক্সাকান্থ কি, এবং আবরণ যখন রয়ে যায় তখনই হেক্সাকান্থ ভ্রূণটিকে আবরণ সহ আমরা বলি অঙ্কোস্ফিয়ার। অঙ্কোস্ফিয়ারকে নিয়ে যে গ্র্যাভিড প্রোক্লটিডগুলি পোষকের মলের সঙ্গে দেহের বাইরে চলে আসে, গ্র্যাভিড প্রোক্লটিডগুলি নষ্ট যখন হয়ে যাবে তখন অঙ্কোস্ফিয়ারগুলো মাটি, ঘাস, পাতা ইত্যাদির সঙ্গে কিন্তু আটকে রয়ে যায়। এই অবস্থায় অঙ্কোস্ফিয়ারগুলি অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। পরবর্তী ধাপটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অঙ্কোস্ফিয়ারকে গৌণ যে পোষক তার দেহে স্থানান্তর করা প্রয়োজন, কারণ এখানে মানুষের মলের সঙ্গে যে অঙ্কোস্ফিয়ারগুলো কি হয়, শুকরের পাকস্থলীতে চলে যাওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন হয়। পাকস্থলীতে নানা রকম উৎসেচক থাকে, সেই উৎসেচকের প্রভাবজনিত কারণে হেক্সাকান ভ্রূণর ওপরে যে আবরণ নষ্ট হয় এবং ভ্রূণটি মুক্ত হয়ে যায়, তার ফলে তার পরবর্তী যে বৃদ্ধি পর্যায়টা ত্বরান্বিত হয়। কারণ গৌণ পোষক অর্থাৎ শুকরের দেহের মধ্যে যে হেক্সাকান্ত যখন পাকস্থলীর প্রাচীরটা ভেদ করে পোর্টাল রক্তবাহ বা মেসেন্টেরি একটা লসিকা বাহের মধ্যে প্রবেশ করে, সেই রক্তবাহ বা লসিকা বাহের যে মাধ্যমে ভ্রূণটি কী হয়, ক্রমশ একটা সিস্টেমের মধ্যে প্রবেশ করা শুরু করছে। সেই সিস্টেমটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন। তার সঙ্গে গলা, কাঁধ, উরু, তার জিভা বিভিন্ন অংশে প্রবেশ করে। তো রক্ত থেকে ক্রমশই যে ভ্রূণ আস্তে আস্তে পেশিতে চলে আসছে এবং পরবর্তী যে তার পরিস্ফুটন তার জন্য অপেক্ষা করছে। তো হেক্সাকান্ড অবস্থিত এই যে জিনিসটি, এখানে কিন্তু অনেক সময় পেনিট্রেশন গ্রন্থি থাকতে পারে যা পাকস্থলী প্রাচীর ভেদ করতে সাহায্য করে। শুকরের পেশিতে যে লার্ভা দশা, এটাকে অনেক সময় আমরা দেখেছি সৃষ্টি সার্কাস সেলুলজি ব্লাডারওয়ার্ম নামে ডাকা হচ্ছে, কারণ তার যে ঐচ্ছিক পেশি সেখানে হেক্সাকান যে হুক থাকে সেটা কিন্তু ওই পেশিতে আস্তে আস্তে সেটি বিনষ্ট হয়ে সিস্ট প্রাচীর সৃষ্টি করে। এই সিস্ট যেটি আমরা বলি সেটি একটু উপবৃত্তাকার গঠন এবং ঐচ্ছিক পেশির তন্তুগুলির সাথে সমান্তরালভাবে থাকে। ভ্রূণের এই যে পাশে যে অংশটি দেখতে পাচ্ছি সিস্টে, আমরা সিস্টের ভেতরে একটু তরল উপাদানও থাকে, একে আমরা ব্লাডার ওয়ার্ম বলি। ব্লাডারের ভেতরে স্কোলেক্সটি উল্টানো অবস্থায় থাকে, সেটা প্রোস্কোলেক্স। তো এই ব্লাডারযুক্ত যে সিস্ট তাদেরকে একত্রে আমরা বলি সিস্টি সার্কাস সেলুলজি। প্রশ্ন আসে খুব, সিস্টি সার্কাস সেলুলজি কী, কোথায় থাকে, কীভাবে থাকে? তো শুকরের ঐচ্ছিক পেশিতে এই দশা প্রায় আমরা দেখেছি 8 মাস পর্যন্ত জীবিত থাকতে পারে। মানুষের শরীরে প্রবেশ করার উপায়টা কি, খাদ্যের মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ
শুকরের মাংস যখন খাদ্য হিসেবে গ্রহণ করছে, মিজলি পর্ক বলি আমরা, সেখানে সিস্টি সার্কাস যুক্ত যদি প্রপার ওয়েতে তাকে রান্না না করা হয় শরীরে প্রবেশ করতে পারে। এবং আমরা দেখেছি যে 1 কেজি এরকম 1 কিলোগ্রাম মিজলি পর্ক কেজি শুকরের মাংসের মধ্যে 500 বা তার বেশি সিস্টি সার্কাস থাকতে পারে। একবার প্রবেশ করবার পরে মাংস খাদ্য হিসেবে যখন গ্রহণ করছে মানুষ, সিস্টি সার্কাসগুলো মানুষের পাক পরিপাক নালীর মধ্যে চলে আসার পর অন্ত্রে যাওয়ার পথ সম্পূর্ণ হয়। এবং এখানে প্রোস্কোলেক্স যেটি ছিল প্রবেশ করবার পর বাইরে উল্টে বেরিয়ে এসে স্কোলেক্সে পরিণত হলেই সেখানে হুক রয়েছে, চোষক রয়েছে, সঙ্গে সঙ্গে সে অপরিণত অবস্থার এই কৃমিটি মানুষের অন্ত্রের প্রাচীরে আটকে গেল, ব্লাডারটি খসে পড়ল এবং ক্রমশ স্টেবিলাইজেশনের পদ্ধতিতে গ্রীবা বৃদ্ধি পাবে থাকে। 2-3 মাসের মধ্যে দেখা যায় টিনিয়াসুলিয়ামটি পূর্ণাঙ্গ দশাপ্রাপ্তি হয়, আবার ডিম পাড়তে শুরু করে। তো এভাবে সংক্রমণ প্রক্রিয়াটি কিন্তু চলতেই থাকে। এই সংক্রমণের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অন্ত্রে বাস করবার ফলে অন্ত্রের কাজের যে যান্ত্রিক সেটা বাধা তো তৈরি হয়। পেটে যন্ত্রণা, বমি বমি ভাব, ক্ষুধামান্দ, শীর্ণকায় হয়ে যাওয়া, দুর্বল হওয়া, ওজন কমে যাওয়া, রক্তাল্পতা, শ্বেতকণিকা বৃদ্ধি, এগুলো হতে থাকে। তো এই রোগগুলোই টিনিওসিস শিশু ও দুর্বল মানুষজনের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। প্রতিষেধক প্রোফাইল অ্যাক্সিস প্রশ্ন অনেক সময় থাকে যে কি প্রতিষেধক কীভাবে করা যায়। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে প্রকৃতভাবে রান্না না করে, রন্ধন প্রকৃতভাবে না করে খাদ্য ভক্ষণ করা যাবে না। মাংস প্রকৃত নোংরা আবর্জনা আক্রান্ত ব্যক্তির মল যেন পরিবেশে না চলে আসে, তার জন্য যত্রতত্র মানুষ মলত্যাগ না করে শুকরের পাল নিয়ন্ত্রিতভাবে যেন রাখা যায়। সিস্টি সার্কোসিসের বিরুদ্ধে শুকরকে ভ্যাকসিন দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেপাক্রিন, ডাইক্লোরোফেন নানারকম ওষুধ গ্রহণ করা। এইভাবে আমরা টিনিয়াসুলিয়ামের জীবনচক্রটি সম্পন্ন হওয়া এবং কীভাবে এর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি আলোচনা করা হলো। জু বাংলার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, পরিচিত হলে শেয়ার করুন।